যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। কয়লার যে দুর্নীতি, এটা একটা ব্যাপক আকার। এর সঙ্গে এই যে অবৈধ কয়লা খনন, তার সঙ্গে লক্ষ লক্ষ লোক যুক্ত এবং ওটাই ওখানকার অর্থনীতি। কিন্তু যারা অপারেট করছে, খালি গরিব লোক হয়তো কাজ করে খাচ্ছে, কিন্তু যারা এখান থেকে কোটি কোটি টাকা লুটছে, এজেন্ট ইত্যাদি, সরকারি অফিসার, এমনকি সুরক্ষাকর্মীরাও কেউ কেউ যুক্ত আছে। এই বিরাট বড় একটা কেস, সেটা সরকার হাত দিয়েছে। যত তদন্ত এগোচ্ছে বহু লোকের নাম আসছে এবং সরকার তদন্ত কমিশন বা যারা তদন্ত করছেন এজেন্সি, তারা ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে।